বন্ধুরা, ওয়েলকাম টু রত্নাস ব্লগ। এটা হচ্ছে পরশু দিনের, একটুখানি শ্যুট করেছি, মেয়ের বইগুলো এনেছি, কাভার তো করতেই হবে, কাভার লাগাতে হবে, তো কাভার লাগাতে বসে গেছি। কাভার লাগাতে বসে বসতে বসতেই মেয়ের চিৎকার শুনলাম। ছুটে গেছি দৌড়ে, দেখি মেয়ে ব্যথা পেয়েছে, আঙ্গুলে ব্যথা পেয়েছে দরজার মধ্যে। কী যে হয়, কী বিপদ হয় কখন বলতে পারি না, ও খুব ব্যথা পায়। তো এইভাবে বইয়ের কাভারগুলো লাগানো হয়ে গেছে। তারটা পরের দিন, এবার পরের দিন মানে সোমবার দিন, দেখো দুপুরবেলা কাজ করতে করতে হঠাৎ কাপড় অনেক কেচেছি, কাপড়গুলো বাইরে মেলেছিলাম, আবার নিয়ে যেতে হয়েছে। দেখো ঝড় বৃষ্টি কী হারে, মানে কী পরিমাণে ঝড় বৃষ্টি আসছে, শিল পড়েছে, কিন্তু বেশিক্ষণের জন্য না, অল্পক্ষণ হয়েছে, তুমুলভাবে হয়েছে। তো কারেন্ট চলে গেছে একদম রাত অবধি, অনেক রাতে কারেন্ট এসেছে, ভেবেছিলাম আসবে না। দেখো বিছানাপত্র এখনও পাতা হয়নি, সব কাঁচা হয়েছে, একদম পর্দা, পাপোশ পর্দা থেকে ধরে সব এক টাল চেয়ারে বাইরে জমিয়ে রেখেছি, কোথাও মেলার জায়গা নেই, এগুলো ভিজা, আধ ভিজা হয়ে আছে। তারপর চলে এলাম রান্না দেখাতে। এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, নিরামিষ, সোমবার যেহেতু নিরামিষ, ডাল আর হচ্ছে তোমার এখানে বরবটি আলু ভাজা, তারপর হয়েছে লাল শাক একটুখানি, আগে একটু আধাটা আগের দিন বানানো হয়েছিল আর আজকে আধাটা, তারপর হয়েছে একটা সব সবজি দিয়ে চচ্চড়ি তেল বাটা দিয়ে, আর হচ্ছে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকের রান্না। মেয়ের খাবার বেড়ে নিয়েছি, দেখো ভাত, বরবটি আলু ভাজা, ডাল, লাল শাক, চড়চড়ি, আর হচ্ছে টমেটোর টক, ভাত তো থাকবেই। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে তো 3 তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ, তো এখানে হলুদ কুটা হচ্ছে, তো কিছু রিচুয়ালস থাকে, তো ওই জন্য ডাক পড়লো আমার, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। তো খেয়ে দিয়ে এসে পড়লাম, তো হলুদ কুটাতে যোগদান করিনি, যদিও বাইরে থেকে দূর থেকে ভিডিও করছি আর কি। দেখো ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছে, 7টা বাজে, সন্ধ্যে 7টা বাজে, কি অন্ধকার। দেখো আমার ঘরের লাইট অফ করে রেখেছি, আমার ঘরের লাইট অফ করে রেখে শুধু সারা ঘরে একটা লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ কি ইনভার্টারের চার্জ শেষ হয়ে যাবে, মোবাইলেরও চার্জ শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে বেশি কিছু শ্যুট করিনি আর কি, অল্পই করেছি। তো আবার কালকে সকালে সারাদিনেরটা করে নেব, তারপর তোমাদের কাছে যাবে, ওই জন্য আজকে ভিডিও ছাড়তে পারিনি। আজকে হলো কী বার শোনা, মানডে, আজকে হলো সোমবার, আজকে সোমবার। দুপুরবেলা দেখালাম তোমাদেরকে ঝড় বৃষ্টি এলো, এই ঝড় বৃষ্টিতেই কারেন্ট চলে গেছে, আর মনে হয় না আজকে আর আসবে, জলও কালকে জল তোলা নিয়েও কষ্ট হয়ে যাবে, কারণ কারেন্ট না থাকলে জলও তোলা যায় না, কি অবস্থা যে হবে কালকে ভগবানই জানে। আর আমি যে কাপড় ধুয়েছিলাম, বারবার বৃষ্টি আসছে যাচ্ছে, ওই জন্য দেখো সব কাপড় ঘরের মধ্যে মেলা, দেখো বাইরে দিতে পারিনি, এই আধা ঘন্টাও দিতে পারিনি, আবার নিয়ে এসে পড়েছি সব ঘরে, আর এই দড়িতে দড়িতে ঝুলছে। তারপর রিচুয়ালস হওয়ার পর তো এসে পড়েছি, বেশিক্ষণ থাকিনি, সন্ধেবেলা আবার আমাকে নিয়ে বাজারে যাবে বলেছিল, তো বাজারের জন্য রেডি হয়েছি, আবার সন্ধেবেলা বৃষ্টি এসেছে, তাই আর সন্ধেবেলা বাজারেও যাওয়া হয়নি। তো আমার কাজগুলো তো বাকি রয়ে গেছে না, সবাইকে সব করে দিয়েছি, কিন্তু আমার নিজের তো কিচ্ছু হয়নি, কাপড় চোপড় আয়রন করা হয়নি, সেলাই করা হয়নি, নিজেরগুলো সব বাকি। দুর্গা পুজোতেও এরকমই হয়, সবাইকে সেলাই করে দিতে দিতে আমি শার্টের মতো ঢলা ব্লাউজ পরে চলে যাই, তো এই জন্য বসলাম একটু, যেহেতু সময় পেয়েছি, মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় তো সব আয়রন করতে বসে গেছি, আর ফলস এখনও 1টা শাড়ি হয়েছে, আর 1টা বাকি আছে এখনও করিনি। এবার পরদিন সকালবেলা মানে 2 তারিখ স্কুলে মিটিং আছে, তো স্কুলের মিটিংয়ের জন্য চলে যাচ্ছি, মানে ওয়েলকাম মিটিং আর কি, স্কুলে ওয়েলকাম জানাবে, ওরা তো প্রথম এন্ট্রি হয়েছে স্কুলে, তো গিয়ে দেখো রিসেপশনে বসে আছি, এখনও সময় হয়নি, তাই ওর আগের স্কুল থেকে বেশ কতজন স্টুডেন্ট গেছে ওই স্কুলে, সবাই যে প্যারেন্টসরা আসছে স্টুডেন্টদেরকে নিয়ে, 2 ঘন্টার মতো মিটিং হয়েছে, দেখো সব প্যারেন্টস স্টুডেন্ট সবাই বসে আছে, আর আগামীকাল থেকে স্কুল শুরু, মানে 3 তারিখ থেকে, তারপরে আবার 8 তারিখ থেকে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে।
ঠিক প্রজনন শেষ হয়ে যায়। প্যারেন্টস আপনারা ছোট বাচ্চা তো বল না যায় না তার জন্য এই জাস্ট আসলাম স্কুল থেকে, 11:10-15 হয়ে গেছে। সকালে তো শুধু চা মুড়ি খেয়ে গেছি আর মেয়ে চা বিস্কুট খেয়ে গেছে, ও শরীরটাও খারাপ লাগছে, তো এখন চিনি লবণের জল দিলাম। আর এদিকে মেজদি ভাত করেছে আর একটা নিরামিষ তরকারি করেছে, নিরামিষ তরকারি করেছে আর এই ভাত হচ্ছে, এখন আমি নামাবো। আর কি রান্না হয় এখনও বলতে পারছি না। ও ডাল ভিজানো রয়েছে, ডালের বড়া বা কিছু একটা হবে, বড়া হবে ডালের। আজকে মাছ আনতে পারিনি, ওই যে স্কুলে চলে গেছি ওরা সময় পায়নি, মাছ আনেনি। তো ডাল নিশ্চয়ই মুসুর ডাল, মুসুর ডালের বড়া বা আলু সেদ্ধ এগুলো কিছু হবে। আর এক তরকারি ভাত তো হয়েই গেছে, এখন ভাতটা দিয়ে মেয়েকে একটু গরম গরম ভাত খাওয়াই, ওর শরীরটা ভালো লাগছে না বলে ভাতটা নামাই। তো ভাতের মাড়টা ঝুরিয়ে আমি চলে গেছি কাপড় কাচতে, অনেকগুলো কাপড় বাকি ছিল, কাপড় টাপড় কেচে মাকে স্নান করিয়ে মেয়েকে স্নান করে নিজেও আরেকবার স্নান করে নিয়েছি। কারণ কি, সকালে যেতে স্কুলে যাওয়ার সময় একবার আমি স্নান করে গেছি, আবার যেহেতু এই কাপড় চোপড় কাচাকাচি করেছি, অনেক কাজ করেছি, গরম লেগে গেছে, তা আবার স্নান করে নিয়েছি আর কি। তো আবার স্নান করে ফ্রেশ হয়ে তোমাদেরকে একটা কিছু দেখাচ্ছি, দেখো মানে বিয়ে বাড়ি থেকে কিছু দিয়েছে আমাকে, সেটাই এই শাড়িটা দিয়েছে আমাকে জল ভরতে যাওয়ার জন্য। তো ব্লাউজ ট্লাউজ তো কিছুই বানাইনি, ফলসটা কালকে করেছি, আরেকটা শাড়ি ফলস করা বাকি আছে, এখন করতে পারবো কি না জানি না, সময় হলে করবো, না হলে অন্য শাড়িই পরে নেব। আর এই যে আমার হাজব্যান্ডকে এই টি শার্টটা দিয়েছে, আমাকে এই শাড়িটা দিয়েছে, ওকে এই টি শার্টটা দিয়েছে। ঘরের অবস্থা দেখো, গোছানো গাছানো নেই একদম, কারণ কি সময় পাচ্ছি না, কাপড় কাচাকাচি হলে তো অনেক কাপড় জমে থাকে। এগুলো হলো আয়রন করেছি, আয়রন করে আর ভেতরে ভাঁজ করে যদি ঢুকাই আবার সেই দলা হয়ে যাবে, মানে আয়রন আর থাকবে না, ওই জন্য এভাবে মেলে রেখেছি। আর এগুলো কিছু ভেজা কাপড় মানে ভাঁজ করতে পারিনি, কারণ কালকে কি শুকায়নি কাপড়গুলো, আজকে আবার মেলতে হয়েছে, তো দলা করে রেখেছিলাম আবার মেলেছি, এখন এনেছি। তো সকালে মেজদি কিছু ভাজ করেছে, রান্না হয়ে গেছে, রান্না মেজদি করে ফেলেছে, আমি শুধু ডালের বড়াটা করব, ডাল পেস্ট করে রেখেছি, ডালের বড়া করব। আর ওই স্কুলে যেতে হচ্ছে, সবাই সেলাই করতে হচ্ছে, মেয়েকে পড়াতে হচ্ছে, ওই জন্য মানে সময় পাচ্ছি না আর কি, ঘর দর ওরকম সেরকমভাবে টিপটপ করার সময় পাচ্ছি না। তো বিকেলের জল ভরতে যাবে যে সেটা পরের ভিডিওতে পাবে, কারণ কালকে আমি ভিডিও দেইনি, যে সময় করে উঠতে পারিনি, ভিডিও এডিটিং করে উঠতে পারিনি, ভিডিও করিও নি, পুরোটা করা হয়নি। তো দু তিন দিনের ভিডিও এখানে আছে, তো এডিটিং করে এখন কিছুই করি না, না নেরপালিশ করেছি না কিছু করেছি, পুরোনো নেরপালিশই এখনও তুলিনি, আমার শাড়িই রেডি হয়নি এখনও। তো যাই হোক, নতুন শাড়ি আর কি রেডি করবো ভেবেছিলাম, এখন পরবো না, পুজোতে পরবো, পুজোর জন্য দুটো নতুন শাড়ি রেখে দিয়েছিলাম, আর এখন আবার একটা পেলাম, তিনটে নতুন শাড়ি হলো। তো ভাবলাম সবাই বিয়েতে নতুন নতুন কিনে কিনে পরছে, আমিও একটা রেডি করে দিই, সেলাই টেলাই ফলস পিকো করে নিই, তারপর পরে নেব। তো ওরা যেটা দিয়েছে সেটা তো করে নিয়েছি, আর যেটা আমার ঘরে রয়েছে নতুন সেটা আর করা হয়নি, তো যদি সময় পাই করবো, না হলে পুরনো আগের শাড়িই পরে নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, জানি না কতটুকু হয়েছে, এডিটিং করে দেখব, আর শেষ করি। বিয়ের ভিডিও তো অবশ্যই পাবে। আর তাহলে আজকে আসি, টাটা বাই বাই। আর সবাই একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিও, তাহলে সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তাহলে আসি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।